রাজ্য রাজনীতি যখন তোলপাড়, সাম্প্রদায়িককে হাতিয়ার করেছে সারা বিশ্ব, সেই জায়গায় দাঁড়িয়ে সর্বধর্ম সমন্বয়ে সংবর্ধনার মাধ্যমে দেশের জাতীয় পতাকা উত্তোলন করলেন কালিদাস মুখার্জি। সারা দেশের সাথে বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকে পালিত হলো স্বাধীনতা দিবস। 78তম স্বাধীনতা দিবসে 14ই আগস্ট ঘড়ির কাঁটায় 24টা, অর্থাৎ রাত 12টা শেষ হতেই 15ই আগস্ট শুরু হতেই 12টা বেজে 1 মিনিটে ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করা হয় বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে মাল্যদান করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তাদের আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয় বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। জনসমক্ষে তুলে ধরা হয় স্বাধীনতা সংগ্রামীদের অবদান। পরবর্তীতে সকাল থেকে চলে স্বাধীনতা দিবস উপলক্ষে নানান অনুষ্ঠান। জাতি ধর্ম নির্বিশেষে সর্বধর্ম সমন্বয়ে এলাকার কচি কাঁচাদের নিয়ে প্রভাত ফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় 15ই আগস্টের সকাল। অনুষ্ঠানে এলাকার স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীদের সংবর্ধনা দেওয়া হয়। ন্যাশনাল জিমের বড়জোড়া 4 জন অংশগ্রহণকারীদের। এছাড়াও যেভাবে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে সেটা মাথায় রেখে তাদের হাতে একটি করে চারা গাছ তুলে দেন বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কালিদাস মুখার্জি। গতকাল অর্থাৎ 14ই আগস্ট আমরা প্রতিবারই মধ্যরাত্রি স্বাধীনতা দিবস উদযাপন করি। এবারেও যারা স্মরণীয়, যে সমস্ত দেশবরণ্য নেত্রীরা রয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, আরও যারা রয়েছেন প্রত্যেককেই, ক্ষুদিরাম বোস, প্রত্যেককেই আমরা যেমন স্মরণ করি তাদের কীর্তিগাথা, ঠিক একইভাবে শপথ গ্রহণ করি যে ভারতবর্ষ যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান, সেই সর্বধর্ম সমন্বয়ে সর্বজাতির সমন্বয় নিয়ে একটা কর্মসূচি আমরা রাত্রে করি এবং সঙ্গে সঙ্গে পরের দিন সকালবেলায় বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পতাকা উত্তোলন, স্মরণ এবং শপথ নেওয়া, তার সাথে সাথে আমরা কৃতি ছাত্রছাত্রী যারা এলাকায় রয়েছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা ছিল, তাদের প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীকে আমরা পুরস্কৃত করি এবং বিশ্ব উষ্ণায়নের দিকে তাকিয়ে সবুজায়ন যাতে করা যায় সারা বিশ্বে, তাই সেই ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে আমরা বলি যে এই গাছগুলি তোমরা লাগাও, একটি করে গাছের চারা উপহার দিই এবং সেই গাছের চারা নিয়ে তারা যদি তাদেরকে মহিরুহ তৈরি করতে পারে তাহলে নিশ্চয়ই এই আগামী প্রজন্মের ছেলে মেয়েগুলোও মহিরুহই তৈরি হবে আগামী ভারতবর্ষ, এদের চোখ দিয়ে আমরা দেখব, এই আশা রেখে প্রত্যেককে সম্বর্ধনা জানিয়ে আমাদের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা। বাঁকুড়া থেকে নবেন্দু হাটের রিপোর্ট, চ্যানেল 24/7।